আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে রুই মাছের কুরমা। রুই মাছের কুরমা তৈরি করতে বেশ একটা উপকরণ লাগে না, হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই রুই মাছের কুরমা তৈরি করতে কীভাবে তৈরি করতে হবে, কী কী লাগবে। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এগুলোর সাথে আমি সামান্য পরিমাণ লবণ আর আধা চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো হালকা তেলে ভেজে নিব, শুধু তেলে ভেজে নিব, আর কিছু মিক্স করব না। তো চলুন ভেজে নেই। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারেতে আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব, বাজার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই তেল দিব। আমি দিয়ে দিচ্ছি আমি তেল, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে মাছ দিয়ে দিব। এখন আমি এগুলো ভালো করে ভাজবো, ভালো করে ভাজবো বলতে হালকা ভাজবো, বেশি না। দুই সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব, বেশি ভালো করে ভাজা যাবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন আমি এখানে দিচ্ছি আধা টেবিল চামচ। ভাজা হয়ে গেছে হালকা, এবার দিয়ে দিচ্ছি আমি এতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখন ভালো করে নেড়ে নিব, একটু হালকা ভাজব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এতে আদা বাটা। আদা বাটা দিচ্ছি আধা চা চামচ, নেড়ে নিব, আমি ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি এতে সামান্য এলাচ, দারচিনি দিচ্ছি আমি, তারপর শুকনো, তারপর এলাচ 5-6টি দিচ্ছি, এরপর লং 4টি, আর তেজপাতা 1টি। ভালো করে মিক্স করে নেব। হালকা করে ভাজতে হবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে খেতে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, লবণ দিয়ে দিয়েছি। এবার নারপন ভালো করে দিয়ে দিচ্ছি আদা চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার আমি এখানে গুলে রেখেছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এবার আমি এতে 3 কাপ পরিমাণ দুধ, আমি লিকুইড দুধ দিচ্ছি। আপনারা চাইলে বাসায় যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধকে লিকুইড বানিয়ে দিতে পারবেন। এবার আমি ভালো করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি এবার এতে আমি 1 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, তারপর কর্নফ্লাওয়ারটাও যদি আপনাদের বাসায় না থাকে তাহলে সেটাও স্কিপ করতে পারবেন, দিলে ভালো হয়, একটু স্বাদটা একটু অন্যরকম হয়। চাইলেও দিতে পারবেন, না চাইলেও বাদ দিতে পারবেন। তো এবার আমি দিয়ে দিব এতে বেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি আমি মাছগুলো।
ভিজিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভালো করে নেড়ে দিব। এখন আমি একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। অলরেডি ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি আমি এবার এতে আধা চা চামচ চিনি। চিনিটাও চাইলে দিতে পারবেন, আবার স্কিপ করতে পারবেন, কিন্তু চিনি দিলে এটার আলাদা একটা স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফুটার জন্য অপেক্ষা করব, ফুটে ওঠার জন্য। এবার আমি এতে দিয়ে দিব টক দই। টক দইটা আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়েছি আমি এখানে আধা কাপ। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনাদের মাছের পরিমাণ মতো আপনারা বাকিগুলো দিবেন। বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনারা চাইলে লেবুর রসও এতে দিতে পারবেন, সমস্যা নেই, অথবা বাসায় টক দইটা বানিয়ে নিতে পারবেন। টক দই কীভাবে বানাতে হবে আপনারা নিশ্চয়ই জানেন। তো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার রুই মাছের কুরমা। দেখুন কীরকম হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এ ছিল আমার আজকের রেসিপি রুই মাছের কুরমা। আল্লাহ হাফিজ।